হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা আমার পাশে একটা ছবি দেখতে পাচ্ছেন। ছবিটা কিন্তু বলতে পারেন যে এখন মোটামুটি ভাইরাল। বিভিন্ন গ্রুপে ইউটিউবার ভাইরা যারা রয়েছেন, যারা মুভি রিলেটেড কন্টেন্ট বানান, তারা সবাই মিলে এখন আলোচনা করছেন এই ছবিটা নিয়ে। সত্যিকার অর্থে আলোচনা করার মতন একটা ছবি, কারণ এখানে রয়েছে একটা সাকসেসফুল কম্বো। রয়েছে লিডার আমি বাংলাদেশের কম্বো, রয়েছে লিডার আমি বাংলাদেশের ডিরেক্টর তপু খান, রয়েছে সুপারস্টার শাকিব খান, আর তাদের হাতে রয়েছে দীপ তোপলের একটা বক্স। আর যখনই এই ছবিটা তপু খান শেয়ার করেছে, তারপর থেকে বেরোচ্ছে নানা রকমের সূত্র, নানা রকমের ক্যালকুলেশন করা শুরু করেছে ভক্তরা। মূলত আলোচনা হচ্ছে যে শাকিব খান আর তপু খান কি তাহলে আরও একটা প্রজেক্ট করতে চলেছে, প্রজেক্টটা কি হবে দীপ তোপলের সঙ্গে, এরকমের অনেক সূত্র আর কি বেরোচ্ছে। এখন দেখেন, এই ব্যাপারে কিন্তু কোনো কনফার্মেশন কেউই দেয় নাই। তপু খান জাস্ট পিকচারটা শেয়ার করেছে এবং লিখেছে যে 25th May ইজ এ গুড ডে ফর মি, থ্যাংকস শাকিব ভাইয়া, লাভ অ্যান্ড রেসপেক্ট। এটা সে ক্যাপশন দিয়ে শেয়ার করেছে। এখন দেখেন কি হতে চলেছে সেটা তো জানি না, তবে তপু খানের জন্য একটা ভালো কিছু হতে চলেছে, তার একটা ভালো দিন গেছে সেটা তো সে শেয়ার করেছে। এখন ক্যালকুলেশনে অনেক কিছু বলছে, অনেকে অনেক কথা বলছে। সেটা হচ্ছে যে এই ধরনের সিনেমা, মানে লিডার আমি বাংলাদেশ কিছুটা সোশ্যাল ইস্যুমূলক সিনেমা ছিল, তো এই ধরনের সিনেমা অনেকে এখন চায় না। পাশাপাশি অনেকে এখন চাচ্ছে যে শাকিব খান এই ধরনের কোনো সিনেমাই না করুক, সে সিনেমা করবে হচ্ছে লাইক হাই কমার্শিয়াল কাইন্ড অফ গ্যাংস্টার টাইপ কিছু সিনেমা, যে সিনেমাগুলো এখন বাজারে চলছে বেশি। তো সবাই ওইভাবে চায় এবং আমিও চাই যে শাকিব ওইভাবেই আসুক, লাইক গ্যাংস্টার কিং খান শাকিব খান স্টাইলই আসুক। ওইভাবে আসলে আসলে আমার কাছে মনে হয় যে মার্কেটটা বেশ ভালোভাবে গ্র্যাপ করা যায়, হাই কমার্শিয়াল সিনেমায় মার্কেট বেশ ভালোভাবে ধরা যায়। তো যদি ওইভাবে আসে সেটা তো ভালো কথা, যদি তপু খান ওইভাবে নিয়ে আসে সেটাও ভালো কথা, কিন্তু কথা হচ্ছে আগে দেখতে হবে কী আসতে চলেছে। না দেখে তো কিছু বলা যাবে না, দেখে কিছু বলা যাবে না, দেখে আপনি আমি কিছুই বলতে পারবো না, যেহেতু তারাও শেয়ার করে নেই কোনো কিছু, তো আমি আপনি কোথা থেকে বের করবো। তো অ্যাটলাস্ট একটু ওয়েট করতে হবে এবং এরপরে মূলত প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট হবে। আর আমার কাছে মনে হয় যে তপু খান যেহেতু একটা সোশ্যাল ইস্যুমূলক সিনেমা করছে, যদি শাকিবকে নিয়ে সে কোনো সিনেমা করে তাহলে এবার তাকে একটু অ্যাকশন ধর্মীতে আসা উচিত। যদিও এটা আমার মতামত, তবে সিনেমার বিভিন্ন জনার রয়েছে, তো তারা চাইলে যে কোনো জনরায় কাজ করতে পারে। তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে ফরম্যাটটায় তারা কাজ করেছে একবার, সেই ফরম্যাটটায় যেন তারা আবার ম্যাকস করে, অর্থাৎ যেন রিপিটটা না হয়। রিপিটটা না হলেই বেটার হবে। ওকে ভিউয়ার্স, দ্যাটস ইট। এই মুহূর্তে এতটুকু আলোচনা করা ছিল, এখন আপনাদের কী মতামত সেটা আমাকে কমেন্টে জানান। আর আমি যেটা বললাম যে যদি কোনো সিনেমা হয় যেন সেম ফরম্যাটে না হয়, সে ব্যাপারেও কী মতামত সেটা অবশ্যই কিন্তু মেনশন করবেন। আর যদি ভিডিওটি ভালোই লাগে, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ইস্ট উইথ ফিল্মি স্টকস। ধন্যবাদ সবাইকে।